বাল্য বিবাহ রোধ ও শিশু সুরক্ষা সংক্রান্ত অন্যান্য সংবেদনশীল বিষয়ে বিভিন্ন ধর্মীয় প্রতিনিধিদের নিয়ে সচেতনমূলক আলোচনা সভা করার জন্য জেলা শাসকের আদেশক্রমে খানাকুল দু নম্বর ব্লক অফিসে বিডিও শঙ্খ বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় এবং চাইল্ড লাইনের প্রতিনিধিদের নিয়ে শিবির উপস্থিত খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্ট। ট্রাস্টের সেক্রেটারি সুরেশ চক্রবর্তী জানান, পশ্চিমবঙ্গের প্রত্যেক ব্লকে ব্লকে ট্রাস্টের সদস্যদের নির্দেশ দেওয়া আছে, কোথাও কোনো বাল্যবিবাহ হলে ট্রাস্টের সঙ্গে যেন যোগাযোগ করে এবং প্রশাসনের সঙ্গেও। বিয়ে দিতে গেলে পুরোহিতদেরই লাগে, জানার সাথে সাথেই ট্রাস্টের সঙ্গে সঙ্গে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে। এর মধ্যে বিভিন্ন ব্লকে খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্ট প্রশাসনের সহযোগিতায় বাল্যবিবাহ রোধ ও শিশু সুরক্ষা সংক্রান্ত বিষয়ে কর্মসূচি করেছে। প্রত্যেক ব্লকে এই কর্মসূচি হবে বলে জানান ট্রাস্টের সেক্রেটারি। খানাকুল দুই নম্বর ব্লক এবং চাইল্ড যে লাইন, সেখানে সহযোগিতায় আজকের কর্মসূচি করা হয়েছে এবং যেখানে নির্দেশ ছিল জেলা শাসকের। আপনারা দেখছেন সেই তথ্য নিউজ অগ্নির পর্দায়, সঙ্গে থাকুন। এবং আমাদের এই আজকের অনুষ্ঠানের মূল বিষয় যেটা ছিল ধর্মীয় প্রতিনিধি। আমাদের এই খানাকুল দিয়ে তো মূলত হিন্দু এবং মুসলিম, এই দুটো ধর্মেরই প্রতিপত্তি দেখা যায়, তাই দুই ধর্মের প্রতিনিধিদের ডাকা হয়েছিল তাদেরকে কিছুটা সচেতনতা করানোর জন্য এবং পরবর্তীকালে তারা যাতে এলাকার মানুষের মধ্যে সচেতনতাটা আনতে পারেন, কারণ তাদের হাত দিয়েই যেহেতু ফাইনাল কাজটা হচ্ছে, অর্থাৎ বিয়ে। পুরোহিতরা হিন্দুদের ক্ষেত্রে এবং ইমামরা মুসলিম বিয়ের ক্ষেত্রে মূল ভূমিকা নিয়ে থাকেন, তো তাদের হাত দিয়ে যখন বিয়েটা হচ্ছে তারা যদি সচেতন হন তো আমরা এই যে বাল্যবিবাহ অনেকটাই আটকাতে পারবো বলে এটা আশা। এবং সেটা আমাদের একটা মানে রাজ্য স্তরের থেকে যে কর্মসূচিগুলো নেওয়া হয়েছে তারই একটা অংশ, আমরা বিভিন্ন জায়গাতে অনুষ্ঠানগুলো করে চলেছি এবং তাদের কাছে রিকোয়েস্ট রেখেছি এর পরবর্তীকালে আমরা যে অনুষ্ঠানগুলো করবো সেখানে যেন তাদের তরফ থেকেও প্রতিনিধি থেকে আমাদের একটু সাহায্য করে। আপনার নাম? আমার নাম বিধায়ক চন্দ্র শীল, আমি এই ব্লকের বিডিএমও এবং নোডাল কন্যাশ্রী। আজকে আমরা এসেছি খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের পক্ষ থেকে। প্রথমত ধন্যবাদ দেব খানাকুল গুণমূল ব্লকের বিদেশে শঙ্খ বন্দ্যোপাধ্যায় মাসায়, কারণ আমরা অনেক জায়গাতেই দেখেছি বিভিন্ন স্কুলের যে বাল্য বিবাহ নিয়ে খানাকুল গুণমূল ব্লকের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় ক্যাম্প করা হচ্ছে, স্কুলে থেকে আরম্ভ করে বিভিন্ন প্রান্ত। উদ্দেশ্য একটাই, কারণ বাল্য বিবাহটাকে বন্ধ করতে হবে এবং যেখানে সবসময় সহযোগিতা করে চাইল্ড ডিপার্টমেন্ট থেকে। এর আগেও আমরা দেখেছি খানাকুলের বিভিন্ন প্রান্তে চাইল্ড ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন আর্কাইভরা এসেছিল এবং তাদেরও সহযোগিতা থাকে, কারণ একার দ্বারা কোনো কিছু করা সম্ভব নয়। আমি নিজে বেশ কিছু জায়গায় ঘুরেছি চাইল্ড ডিপার্টমেন্টের সঙ্গে এবং বিডিও স্যারের সঙ্গে এবং আমার পাশে যিনি বসে আছেন এনাদের প্রত্যেকের সঙ্গে আমি নিজেও বেশ কয়েকটা প্রোগ্রামে গেছিলাম। তো সেখানে আমাদের খুব ভালো লেগেছে প্রোগ্রামগুলো, কারণ ব্লক থেকে, প্রশাসন থেকে এবং থানা থেকে যেভাবে প্রচার করছে সে জায়গায় কিন্তু আমরা সচেতন নয়। আমাদের বিগত 11 নভেম্বর 2022 একটা প্রোগ্রাম হয়েছিল, সেখানে বিডিও সাহেব ছিলেন শঙ্খ বন্দ্যোপাধ্যায় মহাশয় এবং খানাকুল থানার আধিকারিক স্বরূপ মন্ডল মহাশয়, ওনাদের সামনে আমাদের খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের পক্ষ থেকে অঙ্গীকার করেছিলাম যে বিয়ে দিতে গেলে প্রয়োগই লাগে এবং আমরা আজ থেকে অঙ্গীকারবদ্ধ হচ্ছি আমাদের কোনো পুরোহিতের মাধ্যমে 18 বছরের নিচে কোনো বিবাহ দেব না, কারণ বিয়ে দিতে গেলে আমাদের কিন্তু পুরোহিতকে সমর্পণের প্রয়োজন হয়। তো সেই জায়গায় আমি আরেকটা কথা বিবেচনা যাচ্ছি, আমার পাশে ম্যাডাম বসে আছেন, চাইল্ড ডিপার্টমেন্ট থেকে এসেছেন, উনি যে বিষয়টা বলছিলেন যে গোপনীয়তা 100% গোপনীয়তা থাকে, যে নাম্বার ম্যাডাম বললেন ওই নাম্বারে যদি আপনাকে ফোন করেন কখনো, আমিও বিষয়টা দেখেছি এবং পরীক্ষা করে দেখেছি, ওই জায়গায় যদি কেউ ফোন করে যে কোনো ব্যক্তি ছোট থেকে বড় তার কিন্তু বিয়ে আটকে যায়। আর ওইখানে যে ফোন নাম্বার যে গেল আপনার যে পার্সোনাল মোবাইল নাম্বার সেই নাম্বার কিন্তু কোনো আধিকারিকের কাছে কিন্তু আসবে না, কখনো কখনো ব্লক আধিকারিকও জানবে না যে তার জায়গায় কোথায় বিয়ে হচ্ছে, কারণ এতটাই গোপনীয়তা। কিন্তু ব্লক আধিকারিকের সহযোগিতাতে কিন্তু বিয়েটা বন্ধ করবে, কিন্তু সেখানে নামটা আসবে না। চাইল্ড ডিপার্টমেন্ট যেভাবে উদ্যোগ নিয়েছে এই উদ্যোগে আমরা খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের পক্ষ থেকে সাড়া জানাচ্ছি, কারণ এর আগে বিভিন্ন জায়গায় দেখেছি বিয়ে বন্ধ করতে এবং আমি নিজেও কয়েকবার বিয়ে সাহিত্যে ফোন করেছি বিয়ে বন্ধের জন্য,
যথেষ্ট সংবিধানের কাছে সম্ভব হবে। তার জন্য আপনি সমাজ মানব সমাজের কাছে পক্ষ থেকে সম্ভব ধন্যবাদ দিচ্ছি এবং চাইল্ড লাইনে লোকসেশনে আরো দুর্গম ব্লকে যারা প্রত্যেকটা আধিকারিক আমার পাশে এবং সঙ্গে যে করুন ভাবে রয়েছে প্রত্যেকে আমার কাছে ধন্যবাদ দিচ্ছি মানব সমাজ মানব সমাজের কাছে পক্ষ থেকে। তো বাল্য বিবাহ, এই বাল্য বিবাহটাকে আমাদেরকে বন্ধ করতে হবে। প্রশাসন আমাদেরকে সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে আছে কিন্তু একটা জিনিস ভেবে দেখুন, প্রশাসন ফেলে হবে বাবা কেন? কারণ আমরা তাদেরকে সাহায্য না করি, আমরা কারা? আমরা সমাজের একটা অংশ। কারণ আমার পাড়ায় বিয়ে হয়েছে, বিডিও সাহেব থেকে আরম্ভ করে যারা প্রশাসনিক ব্যক্তিরা রয়েছে তারা কিভাবে জানবে? মাধ্যম হচ্ছে আমি আমরা। কারণ আমরা প্রত্যেকটা জায়গাতেই আমার পাশের বাড়িতে বিয়ে হচ্ছে, বিবাহ হচ্ছে, আমরা জানি মেয়েটার বয়স কত, আমরা জানি ছেলেটার বয়স কত, হয়তো সেই জায়গায় বিয়ে প্রচলন হয়ে গেছে, মেয়েটা হয়তো খুব পরিবারের মেয়ে, তার কেনাকাটাও হয়ে গেছে, তার বিয়েটাও হবে। কিন্তু সেই মুহূর্তে যদি আপনি জানতে পারেন ব্লক বা চাইল্ড লাইন যে রয়েছে সেখানের সঙ্গে আমরা প্রত্যেকে যোগাযোগ করবেন, আমার প্রাণাত সমাধান মানব সমাজের কাছে প্রত্যেক সদস্যকে নির্দেশ দিচ্ছি প্রত্যেকে আমার সঙ্গে যোগাযোগ করুন কিংবা এখানে যোগাযোগ করুন। আর স্যারদেরকেও বলবো আপনাদেরকে, আপনারাও ব্লকে বা থানায় বা চাইল্ড লাইনে যোগাযোগ করতে পারেন নিশ্চিন্তে। আপনার যে নাম্বারটা দিয়ে ফোন নাম্বার দিয়ে যাচ্ছে পাল্টা সেই নাম্বারটা কোনো সিক্রেট থাকবে, আপনার নাম ঠিকানা কিছু প্রকাশ করে না। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি কারণ এটা আমি নিজে পরীক্ষা করে দেখেছি। আর আমি সেই অন ক্যামেরা সকলের সামনে আসে আমাদের কাছে তুলে দিলাম এবং আমাদের যারা সদস্য রয়েছে তাদেরকে বললাম। খানাপুর সমান ব্রাহ্ম সমন্বয় আসলে পক্ষ থেকে শুধু খানাপুর দুনম্বর ব্লক না, রাজ্যের প্রত্যেকটা ব্লকে আমার সদস্য আছে এবং আমরা ভূমিকা গ্রহণ করবো। আমাদের মাসে কোনো 18 বছরের নিচে কোনো মহিলা বিয়ে হবে না, আমরা বিয়ে আটকাবো এবং অবশ্যই ব্লক প্রশাসন সহযোগিতা। আর খানাপুর দুনম্বর ব্লকে আজকে যে প্রোগ্রামটা হচ্ছে এই প্রোগ্রাম থেকে একটা জিনিস আমি নির্দেশ দিচ্ছি, আমাদের সেটা আমার সদস্য রয়েছে 18 বছরের নিচে কোনো মেয়ের বিবাহ হলে যে কাজটা নিব আমাকে কিন্তু ইনফর্ম করবেন এবং সেই সঙ্গে প্রশাসনিক আধিকারিক রয়েছে বিডিও সাহেব থেকে ব্লক বা চাইল্ড লাইন তাদেরকে ইনফর্ম করবেন। এটা আমাদের কাছে স্বাস্থ্যের পক্ষ থেকে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ। আর এই করে আমি আমার বক্তব্য শেষ করছি। খানাগোল টু ব্লকের সাহায্যে একটা চাইল্ড অ্যাওয়ারনেস বা চাইল্ড ম্যারেজ অ্যাওয়ারনেস প্রোগ্রাম, সেই প্রোগ্রামে পুরোহিত এবং মৌলবীদের আমন্ত্রণ জানানো হয়েছিল তাদেরকে বাল্য বিবাহ সম্পর্কে অবগত করা। যেহেতু ওনারা মানে প্রত্যেকটা বিবাহে মানে ওনাদের ছাড়া বিবাহটা সম্ভব নয়, তাই ওনাদেরকে অবগত করা বাল্য বিবাহ সম্পর্কে, যাতে ওনারা সমাজে এই বার্তাটা ছড়াতে পারেন যে 18 বছরের নিচে কোনো কন্যার বিবাহ এবং 21 বছরের নিচে কোনো পুত্রের বিবাহ আইনত অপরাধ, বিবাহ দেওয়া যাবে না, এটাই ওনাদেরকে বোঝানো হয়েছে যাতে ওনারা নিজেদের সমাজের মধ্যে এই বার্তাটা ছড়াতে পারেন। খানাপুর টু ব্লকে আজকে আমরা হুগলি চাইল্ড লাইনের তরফ থেকে খানাপুর টু ব্লকে চাইল্ড ম্যাচ অ্যাওয়ারনেস প্রোগ্রামের জন্য এসেছিলাম। আমাদের প্রত্যেক জেলা স্তরেই যাওয়া হয়, আজকে খানাপুর টু ব্লকে আসা হয়েছে। আমার নাম বিনীতা সাহু, হুগলি চাইল্ড লাইনের একজন সদস্য। আজ খানাপুর দু নম্বর ব্লকে মাননীয় সমস্ত উন্নয়ন আধিকারিক মহাশয় আমাদের খানাপুর সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টকে আহ্বান জানিয়েছিলেন যাতে বাল্যবিবাহ রোধ এবং শিশু সুরক্ষা বিষয়ে যে আলোচনা সভা সেই আলোচনা সভায় আমাদেরকে ডেকেছিলেন। ট্রাস্টের পক্ষে থেকে আমরা এই সভাতে যতটা চাইল্ড লাইন থেকে হুগলি জেলার ডিস্ট্রিক্ট থেকে যারা এসেছিলেন প্লাস তার সাথে ব্লকের আধিকারিকরা যারা যতটুকু তাদের কাছ থেকে আমরা জ্ঞান অর্জন করলাম যে এরপর থেকে আমরা যে কোনো বিবাহকর্ম যেগুলো আমরা সম্পাদন করি সেই বিবাহকর্মে আমরা 18 বছরের ঊর্ধ্বে না হলে সেই বিবাহ আমরা দেবো না। আমাদের ট্রাস্টের মাননীয় সাধারণ সম্পাদক সুরহী চক্রবর্তী মহাশয় উনি আজকে এই সভাতে অঙ্গীকারবদ্ধ হয়েছেন, ওনাকে সম্মান জানিয়ে আমরা অবশ্যই চেষ্টা করব আগামী সময় থেকে আমরা কোনো ব্রাহ্মণী 18 বছরের নিচে কোনো মেয়ের বিবাহ আমরা দেবো না। এর আগেও উনি আমাদেরকে বালিকা জ্ঞানদা বালিকা বিদ্যালয়ে আমাদের যে সচেতনতা প্রকল্প হয়েছিল সেখানে উনি অঙ্গীকার করেছিলেন, আজকে উনি আবার সেটাকে পুনর্জাগরণ করলেন যাতে আমরা এটা একবারে দৃঢ় সংকল্প করি। আজকের এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত করার জন্য খানাপুর সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের তরফ থেকে আমরা খানাপুর দু নম্বর ব্লকের বিডিও সাহেব সহ সমস্ত আধিকারিককে এবং চাইল্ড লাইন সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই। আপনার নাম? আমার নাম রূপনারায়ণ চক্রবর্তী, আমি খানাপুর সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের কোষাধ্যক্ষ। খানাপুর দু নম্বর ব্লকের আহ্বানে আজকে আমরা এসেছি এখানে।
আজ কে এখানে কর্মসূচি ছিল চাইল্ড ডিপার্টমেন্ট থেকে এবং খানাকুল দুই ব্লকের পক্ষ থেকে বাল্যবিবাহ যাতে রোধ করা যায় সেই জন্য সচেতন ছিল। এখানে আমাদেরকে জানানো হয়েছে যে আগামী দিনে কোনো 18 বছরের নিচে মেয়ের বিবাহ যাতে না হয়, কারণ আমরা পুরোহিত, সেই পুরোহিতকেই লাগে বিয়ে দিতে গেলে, এবং যেখানে পুরোহিতের মাধ্যম দিয়ে বিয়েটা সম্পন্ন হয় সেখানে 18 বছরের নিচে যদি আমরা জানতে পারি তাহলে আমরা কিন্তু চাইল্ড লাইন এবং খানাকুল দুই ব্লক এবং থানা বিভিন্ন যে প্রশাসনিক বিভাগ রয়েছে সেখানে আমরা যেন যোগাযোগ করি, এরকমটাই আমাদেরকে জানিয়েছে খানাকুল দু নম্বর ব্লকের পক্ষ থেকে। খানাকুল দু নম্বর ব্লকের বিডিও সাহেবকে ধন্যবাদ দেব, কারণ এরকম একটা প্ল্যাটফর্ম আমাদেরকে দেওয়ার জন্য, কারণ সত্যি আমরা বিভিন্ন জায়গায় পুজো করতে যাই, কোথাও কেউ সেভাবে আমাদেরকে ডাকে না, বিভিন্ন জায়গায় আমরা দেখে এসেছি, কিন্তু আমরাও যে সমাজের একটা অংশ, আমরাও যে কোথাও আমাদের জায়গা রয়েছে, আমাদের একটা প্ল্যাটফর্ম রয়েছে, সেই প্ল্যাটফর্মটা আজকে এখান থেকে আমরা অঙ্গীকার করছি, যেটা 11 নভেম্বর 2022 অ্যানাউন্স করেছিলাম যে 18 বছরের নিচে কোনো মেয়ের বিবাহ আমরা দেব না, খানাকুল সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট এই অঙ্গীকার করছে। কারণ আমাদের যে সদস্য সেটা শুধু খানাকুল দুই ব্লক এরিয়ায় নয়, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ব্লকে আমাদের সদস্য আছে, এবং আমরা অঙ্গীকারবদ্ধ যাতে 18 বছরের নিচে কোথাও বিবাহ যাতে না দেওয়া হয়। এই খানাকুল দু নম্বর ব্লকের বিডিও সাহেব সহ ব্লক যারা আধিকারিক প্রত্যেককে ধন্যবাদ, এবং সেই সঙ্গে চাইল্ড বিভাগ থেকেও যারা এসেছে, যারা আমাদেরকে বিষয়গুলো জানালেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের পক্ষ থেকে আমি শুধু ইচ্ছা প্রতি ট্রাস্টের সেক্রেটারি। আজকে আমরা বলা হয়েছে বাল্যবিবাহ রোধ এবং শুশ্রূষা উপলক্ষে নিয়ে যে এখানে সর্বশ্রেষ্ঠ সমাবেশ আমরা এসে আছি। আজ এই ব্লক থেকে কি জানালাম? প্রথমে মানে এটাই জানলাম যে বাল্যবিবাহ রোধ কীভাবে করা যাবে সেই উপলক্ষে নিয়ে এখানে জানালো যে আমাদের যারা ধর্মগুরু আছেন তাদের মাধ্যম দিয়ে যারা আমরা বিবাহ পড়ানো হয় বা এক করে দেওয়া হয় স্বামী স্ত্রীকে, তো সেইগুলোকে যাতে আমাদের দেখতে হয় যাতে করে 18 বছরের ঊর্ধ্ব আছে কিনা, 18 বছরের নিচে হলে সেগুলো আমাদেরকে প্রতিরোধ করতে হবে এবং সেগুলো আমাকে অভিভাবকদেরকে বোঝাতে হবে যে না এটা ঠিক হচ্ছে না, 18 বছরের নিচে বিয়ে দেওয়া যাবে না। তা আমরা দেবো এটাই যে যাতে করে এই বিবাহটা আমাদের না করা যায়, এইভাবে আমাদের বার্তা শুধু অভিভাবকদের নয় এলাকাতেও এটাকে আমাদের জানাতে হবে, বোঝাতে হবে, এবং আমাদের যে ইমাম সাহেব অধিক যাবো যাতে যাতে এইরকম ধরনের বিবাহ যাতে তা না করে। আপনার নাম? আমার নাম শেখ এহসান ইলাহি, আমি ইমাম পরিষদের সভাপতি। খানা ছেলে বা মেয়ের বিবাহ দিচ্ছি, তো আপনারা ওই দিনকে উপস্থিত থেকে আমার ছেলে বা মেয়ের বিবাহটা সম্পন্ন করবেন। তো আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ, যখন আপনাদের কাছে আসবে তখন কাইন্ডলি আপনারা তার বয়সটা জানতে চান, বয়সটা জানুন যে তোমার বা আপনার ছেলে বা মেয়ের যে বিয়েটা দিচ্ছেন তার বয়সটা কত, বয়সটা কত জেনে তাদেরকে একটু পরামর্শ দিন যে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার ছেলে বা মেয়ের বিবাহ দেবেন না, বিবাহ দিলে এই ক্ষতিগুলো হবে, সেই জিনিসগুলো আপনারা বলুন।